কামাসনা ও আজকের বক্তা কি আমি? বক্তা তো হুজুরে, হুজুরের ওয়াজ শোনার জন্য আমনে তো দুর্ভাগ্য, তার চেয়ে আমি আরো বেশি পাগল। আল্লাহ আসেন, আলহামদুলিল্লাহ। আবার ইন্দি একটা কথা কইতে হয় ফাঁকে, নাইলে আবার অনেকের মনে খুঁতখুঁতেইব। সেটা হলো ও এইতে মনে হয় ফোর্দান অতিথি বানায় নদীকে আইতে এসে যাইতে চাই নাই, ফির সাহের তো নইতে বড় হয়ে গেছে। না না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি আইতাম চাইনি এই জন্য যে আল্লাহ রলিওনো বইয়া থাকবো, আর আমি গুণাগারে কথা কম হুজুরের কষ্ট হইব, যেহেতু হুজুরে বরিশাল যাইব গিয়া, তো হল তো নহলে হুজুরের উড়াইলে, হল তো নহলে হুজুরে বাজ্যে আরাম করবো, ঘুমাইব, আল্লাহ রলির সুবিধা হইব, এই জন্য গোসা করিয়া না, গোসা কাল্লাহকে করুম, আমরা তো এক জায়গার মানুষ, ঠিক না? আদর্শিক শিক্ষা, আধ্যাত্মিক উপলব্ধি পুরুষের জন্য যতটা গুরুত্বপূর্ণ, নারীর ক্ষেত্রেও তা মোটেও কম নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ধর্মীয় ইলম আহরণ করা বাধ্যতামূলক, কম্বলচারী প্রত্যেকের জন্য, উভয়ের জন্য। তাহলে একজন পুরুষের জন্য দিনই এলেম শিক্ষা যতটা গুরুত্ব রাখে, নারীর জন্য ঠিক ততটাই গুরুত্ব রাখে। কিন্তু আমরা এই বিষয়টাতে দীর্ঘদিন পর্যন্ত পিছিয়েছিলাম, আমাদের নারী জাতির জন্যে যথার্থভাবে ধর্মীয় শিক্ষার তেমন একটা সুযোগ সুবিধা আমরা নারী জাতিকে দিতে পারিনি। এটা আমাদের, যারা আমরা পূর্বেকার ছিলাম, আমাদের জন্য এটা একটা ব্যর্থতার বাস্তবতা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুক্রিয়া যে আজকে সারা দেশের, শুধু বাংলাদেশের নয়, সারা মুসলিম জাহানের তরুণ প্রজন্ম এবং সময় উপযোগী ধ্যান ধারণায় মগ্ন শীর্ষস্থানীয় উলামা ইকরামদের সুচিন্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে আজকে মুসলিম জাহানের আলহামদুলিল্লাহ অনেক জায়গায় নারীদের ইসলামী শিক্ষার এক সুবর্ণ সুযোগ জাতিকে উপহার দিয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের এই শহর উপকণ্ঠে নজু ব্যাপারী বাজার সংলগ্ন আল কারিম একাডেমি ও মহিলা মাদ্রাসা নামে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করেছে, এজন্য আমরা ভোলাবাসীরা গর্বিত, আনন্দিত, মুগ্ধ, বিমুগ্ধ, সন্তুষ্ট। আপনারা কি একমত? এই প্রতিষ্ঠানের উত্তরাত্তর উন্নতি, উৎকর্ষতা, অগ্রগতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। সকলে বলুন আমিন। ছোট্ট একটা কথা মনে পড়ল, খুব চিন্তার কথা, বুঝার কথা, চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন যত সব সৃষ্টি জগতের যা কিছু তৈরি করেছেন, এর মধ্যে মূল্য বিবেচনা করলে সবচেয়ে মূল্যহীন পদার্থ যেটা, সেটার নাম হলো মাটি। মাটির কোনো মূল্য নেই। যদি এখান থেকে 10 কেজি মাটি নিয়ে ব্যাপারী বাজার যাই, এক পান দোকানে দিয়ে যে ভাই ওয়াজ মাহফিলের স্থান থেকে আনছি, অন্য জায়গার নাই, 10 কেজি মাটি দিলাম, 1 কিলো পান দাও, দিবে তো? উল্টা থাপড় খাওয়া লাগবে যে বেটা মাটি নিয়েইছো পান খেইতে, পান তো খাবোই না, উল্টা থাপ্পর খাওয়া লাগবে, ঠিক না? ব্যা ঠিক কি বুঝলাম? মাটির দাম নাই। মাটি তৈরি যে আল্লাহ করেছেন, সে আল্লাহ লোহাও তৈরি করেছেন, মাটির থেকে লোহার দাম একটু বেশি আছে, ফ্রেশ লোহা লাগবে না, ঝঙ্গে ধরা লোহাও যদি হয়, অন্তত কটকটি যারা বিক্রি করে বাঙ্গাচুরা কিনে ওদের কাছে বিক্রি করে 2 টাকার কটকটিও খাওয়া যাবে।
তাহলে কি বুঝলাম মাটির থেকে লোহার দাম কম জঙ্গে দরারটারও দাম আছে আসেন লোহার থেকে স্টিলের দাম পিতলের দাম আরো কম না বেশি রূপার দাম স্বর্ণের দাম হীরার দাম মুক্তার দাম এভাবে হীরা কাঞ্চন পান্না চুন্নি মণি মুক্তা জমরত চমরজত আরো যা বলেন একটার থেকে একটার দাম বেশি একটার থেকে একটার দাম বেশি এভাবে সিরিয়াল মেনটেন করতে করতে সর্বোচ্চ মূল্যের আল্লাহর সৃষ্টি যেটা আমরা পাব সেটা নূর নূরের থেকে চড়া মূল্যের বেশি দামের কোনো জিনিস আল্লাহ তাআলা বানান নাই তো আল্লাহ পাকের তৈরি জিনিসের মধ্যে মূল্যহীন মাটি আর সর্বোচ্চ মূল্যেরটার নাম বলেন না নূর তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈরি আগে করছেন না আদমকে আগে করছেন জোরে কোন কয় ঘন্টা আগে না কয় সপ্তাহ ওরে লক্ষ লক্ষ না কোটি কোটি বছর আগে আদমকে আল্লাহ নূর দিয়েই তো বানাইছেন কি দিয়া জেখা কে হিচে আদম আফরিদা বা ইলমাসবর মালা ইকবর গুজিদা হারা কোসে দাবর দশমন্দ মসু বা ইস্তেকবার শয়তা গাস্তে মালু কথা বুঝতে সমস্যা হয়নি আপনাদের কারণ আমার গলা ভাঙ্গাটা তো দেখতেইছেন আপনাদের কানগুলি ভালা না ভাঙ্গা তা আমার ভাঙ্গা গলা দিয়া ভাঙ্গা আওয়াজ দেই স্টেজে আসতে চাই নাই তারপরও আসতে হইছে কারণ কথা বলতেও কষ্ট কারণ রাত্রে মাহফিল দিনে আবার ক্লাস আবার রাত্রে মাহফিল বিশ্রামের তো সুযোগ নাই গলা তো একটা যাই আলহামদুলিল্লাহ কথা বুঝে আসছে তো ইনশাল্লাহ বলবো না নেমে যাবো আরেকজন দেব তো ইনশাল্লাহ শোনেন হুজুর আসতেছেন ইনশাল্লাহ আসলেই আমি চেয়ার ছেড়ে দিব ইনশাল্লাহ লম্বা আলোচনা হবে না তো বলতেছিলাম আল্লাহ আদমকে কি দিয়া বানাইলেন বেশি দামারটা না কম দামাটা ওরে কম দামা না যার মূল্য নাই সেটা দ্বারা আর ফেরেশতাদেরকে বানাইলেন পিতল দিয়া স্টিল দিয়া ও না স্বর্ণ দিয়া কি দিয়া নূরের তে বেশি দামি কিছু আছে নাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে আর আদমকে এক ময়দানে একত্রিত করে একটা মিটিংয়ের মতো করলেন করে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা তোমাদেরকে তো আমি জ্ঞান গরিমা বুদ্ধি নিপুণতা দিয়েছি তোমরা একটু ভেবেচিন্তে সঠিক উত্তর দাও তো দেখি আমি আল্লাহ পাকের কাছে তোমরা বেশি দামি না আমার আদম বেশি দামি একটু চিন্তা ভাবনা করে উত্তর দাও ফেরেশতারা বলে ওগো আল্লাহ যদি বয়সে বড় হইলে বড় হইতে হয় তাহলে তো আমরাই আপনার কাছে বড় সম্মানী কারণ আদমের থেকে লক্ষ কোটি বছর বড় আমরা উনি আমাদের থেকে লক্ষ লক্ষ বছরের ছোট কিন্তু বয়সের দ্বারা বড় হয় না বড় হয় অন্য জিনিস দ্বারা বংশ পদমর্যাদায় যদি বড় হইতো তো আমরাই বড় হওয়ার কথা কারণ আপনার আদম হইল মাটির বংশের আমরা হলাম নূর বংশের কাজিন মাটির চেয়ে নূর অনেক উঁচা আমরাই দামি হওয়ার কথা কিন্তু আপনার কাছে বংশ মর্যাদার ভ্যালু নাই আপনার কাছে বয়সেরও কোনো মূল্য নাই আপনার কাছে দামি আর বেদামি নির্ণীত হয় কেবল একটা জিনিসের মাধ্যমে সেটা হলো যার মধ্যে আপনার প্রদত্ত ইলম বিদ্যমান থাকবে আপনার দেওয়া এলেম যার মধ্যে মজুদ থাকবে ওই ইলমের বরকতে সেই আপনার কাছে সম্মানী সেই আপনার কাছে দামি চাই তার বংশ উঁচা হোক বা নিচা হোক চাই তার বয়স বেশি হোক চাই তার বয়স কম হোক চাই সে রিক্সাওয়ালার পোলা হোক চাই সে ঠেলা গাড়ি ঠেললেওয়ালার ছেলে হোক চাই সে মুচি চামারের ছেলে হোক যদি তার মধ্যে আপনার প্রদত্ত এলেম থাকে মুচির পোলার মূল্য আছে আর এমপি সাহেবের পোলার মধ্যে যদি আল্লাহ রাসমানি এলেম না থাকে এমপি নয় প্রধানমন্ত্রী নয় তার চেয়েও যদি উপরের লেভেলের কেউ থাকে আর তার সন্তানের মধ্যে আল্লাহর কোরআনের এলেম না থাকে ওই মুজির পোলার কাছে চার পয়সার মূল্য নাই
सिखा के ही चे आदम आफरीदा बाइल मशबर मला इक बर गुजीदा हरा को से दबर दस मंद मसूं बा इस्तिक बार शैता गस्ते मलू जाए अल्हम्दुलिल्लाह संकेत करी फिरस्ता देर उत्तर टाए अल्लाह खुशी हुई से ना बजर हुई से फिरस्तारा के अल्लाह अम्रा बोयोशो बोरो বংশেও বড় কিন্তু আদমের মধ্যে আপনার প্রদত্ত যেই এলেম আছে আমাদের মধ্যে সেই এলেম নাই অতএব আদমের সামনে আমাদের কোনো মূল্য নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা তোদের মৌখিক জবাবে আমি আল্লাহরে সন্তুষ্ট করতে পারবি না রে যদি তোদের কথাটা মনের কথাই হয় বাস্তবে তার প্রতিফলন ঘটাইতে হবে এলেমের কারণে মাটির তৈরি আদমকে যদি সম্মানী তোমরা মন থেকে বলে থাকো আমি আল্লাহর নির্দেশে আমি আল্লাহর সামনে এক্ষুনি আমার আদমরে একটা সেজদা দিয়ে এলেমওয়ালা নিচু বংশের এবং বয়সে ছোট্ট আদমরে এলেমের কারণে বড় ভাবিয়া একটা সম্মানের সেজদা দাও দিছিল ফেরেশতারা সেজদা আপনারা কি কোন দিছিল সব ফেরেশতারা সেজদা দেয় নাই হ্যাঁ ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস একজনে না বাকিরা দিছে একজনে দেয় নাই এখন বাকিরা সেজদা কেমনে দিল ওরে তফসিরের কিতাবে লিখে আল্লাহ পাক যখন উসজুদুল আদম বলছে এলেমের কারণে মাটির তৈরি আদম যদি দামি মনে করো তাহলে সেজদা দাও সমস্ত ফেরেশতারা বসে গেল লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য ফেরেশতারা সবাই সিদ্ধান্ত নিল আমাদের মুরব্বী হলো চারজন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল মুরব্বীরা আগে সেজদা না দিতে আমরা দিলে এটা বেয়াদবি হবে অতএব আগে মুরব্বীদের পর্ব তারপরে আমাদের পালা বুদ্ধির পরিচয় দিছে মুরব্বীর দাম মুরব্বীরা আগে দেখ তারপরে আমরা সবাই মুরব্বীদের দিকে তাকিয়ে আছে এদিকে মুরব্বী চারজন মিটিংয়ে বসলেন তাৎক্ষণিক আদম রে সেজদা কোন ভঙ্গিতে কোন নিয়মে কোন ধরনে সেজদা দিলে আলেমের পুরাপুরি ইজ্জত আমাদের দ্বারা সম্পাদন হবে সেজদার ধরনটা কেমন হওয়া চাই সেজদার সময়টা কতটা দীর্ঘ হওয়া চাই এই নিয়ে চারজনে চিন্তা ভাবনা পরামর্শ মত বিনিময় করতেছে এই চারজনের মধ্য থেকে দিক লক্ষ্য করুন হযরত ইসরাফিল কারো সাথে কোনো কথা না বলে তিনি মনে মনে স্থির করলেন কিসের মিটিং কিসের ফিটিং কিসের পরামর্শ আল্লাহ বলছেন সেজদা দিতে এলেমের কারণে আদমের দাম বেশি ওই আদমের সামনে সেজদায় অবনত মস্তক হয়ে আমি লুটিয়ে পড়ব আল্লাহ পাকের নির্দেশ না আসা পর্যন্ত মাথা উঠাইব না পড়ছে সেজদায় কে ইসরাফিল ইসরাফিলের পাশে ছিল জিব্রাইল জিব্রাইল দেখলো আহারে কি সুবর্ণ সুযোগ নিয়ে গেল ইসরাফিল আমি এখনো বসে রইলাম না হয় না জিব্রাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক কাল বিলম্ব না করে ইসরাফিলের পাশে গিয়ে তিনিও সেজদায় আদমের সামনে মাথা নোয়াইয়া দিলেন এবার মিকাইল আর আজরাইল দুইজনে বলে আহারে আমাদের মতো বোকা তো আর হয় না ওরা দুইজনে কাম করলো আর আমরা বোকার মতো বসে রইলাম তা হয় না এই দুইজনেও যখন সেজদায় পড়লো কুটি কুটি অসংখ্য ফেরেশতারা কয় মুরব্বীদের পালা শেষ আর দেরি করা যায় না ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন সব ফেরেশতারা সেজদায় পড়ে গেছে ইল্লা ইবলিস
ইবলিস সেজদা দেয় না, কারণ আমি বয়সে বড়, আদমরে বানাইলো কাইল না পরশু, আমি তার চেয়ে কত প্রবীণ মুরব্বী, আমার বংশ হলো আগুনের, আগুনের গতি ঊর্ধ্বে, আদমরে বানাইলেন মাটি দিয়ে, মাটির গতি নিম্নে, অতএব আমি কেন সেজদা দিব, আল্লাহর হুকুমটা হয় নাই, আদমরে বলা উচিত ছিল, ইবলিসরে সেজদা দে, ও দাঁড়িয়ে রয়েছে, পরীক্ষায় পাশ করছে তো, যে কাকে হি চে আদম আফরিদা বাইল মাসবর মালা একবার গুজিদা, সম্মানিত ফেরেশতারা এলেমের কারণে আদমরে সম্মান সম্মান করে সেজদায় পড়ে গেল, সমস্ত ফেরেশতারা যখন সেজদায় অবনত মস্তক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাথা উঠা রে ফেরেশতারা মাথা উঠা, আজকের পরীক্ষায় ইবলিস ফেল করলো, তোমরা পাশ করলা কিন্তু তোমাদের মধ্যে দুইজনে পুরস্কার সহ পাশ করছে, বাকিরা পুরস্কার সারা পাশ করছো, আল্লাহ বলেন আজকে আমি দুইটা পুরস্কার বরাদ্দ করেছি, এক পুরস্কার পেল ইসরাফিল, দ্বিতীয় পুরস্কার পেল জিব্রাইল, বাকি তোমরা পুরস্কারবিহীন পরীক্ষায় পাশ করেছো, আর পাপিষ্ট ইবলিস আজকের পরীক্ষায় ফেল হয়ে গেল। এখন ফেরেশতারকে আল্লাহ পুরস্কারটা কি একটু জানতে পারি? আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাঁ, পুরস্কারটা হলো কি শোনো, তোমাদের মধ্যে আলেমকে এলেমওয়ালাকে এলেমের কারণে দামি মনে করিয়া ইসরাফিল যখন সর্বপ্রথম আলেমের সামনে নিজের হীনতা নিজের নম্রতা প্রকাশ করলো, এজন্য আমি তাকে সম্মান বৃদ্ধির জন্য যেই উপঢৌকন বা উপহার দিলাম, ইনাম দিলাম, পুরস্কার দিলাম, সেটা হলো আমার লৌহে মাহফুজে খচিত, লৌহে মাহফুজে অঙ্কিত 30 পারা কোরআন আমি ইসরাফিলের কপালে অঙ্কিত করে দিলাম। হযরত ইসরাফিলের চেহারার দিকে সবাই তাকাইয়া দেখে লৌহে মাহফুজে আলহামদু সুরাত থেকে নিয়ে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যা লেখা হুবহু তার টু কপি ইসরাফিলের কপালে। আল্লাহ পাক ইসরাফিলের দাম বাড়াইলেন সোনা দিয়া, রূপা দিয়া, টাকা দিয়া, না কোরআন দিয়া, কি দিয়া? সেই মেয়েদেরকে কোরআন শিখাইয়া দামি বানাইবার কারখানা হলো আল করিম একাডেমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, দ্বিতীয় পুরস্কার উইদাউট অ্যাপ্লিকেশন, দরখাস্ত দাবি দাওয়া আন্দোলন ছাড়া আমি দ্বিতীয় পুরস্কারে ধন্য করলাম জিব্রাইল রে, যেহেতু দ্বিতীয় নম্বরে আদম রে সম্মান করেছে, তাকে আমি কি চাকরি দিলাম শোন, তাকে একটা সম্মানের চাকরিতে ভূষিত করে তার দাম বাড়িয়ে দিলাম তোমাদের উপর, ওই চাকরির মেয়াদ হলো 23 বছর, 23 বছর কাল সম্মানের চাকরিতে ডিউটি করবে, এরপরে তার পেনশন হবে, 23 বছর পরে রিটায়ার করবে, 23 বছরের জন্য তাকে একটা চাকরি দিয়ে আমার সমস্ত ফেরেশতাদের উপর জিব্রাইলের দাম আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ সেই চাকরিটা কি সম্মানের? আল্লাহ বলেন আমার কোরআন এখন দুই জায়গায়, কোরআন আছে এক কপি লৌহে মাহফুজে, কোরআনের টু কপি আছে কোথায়? ইসরাফিলের কপালে। লৌহে মাহফুজ থেকে অল্প অল্প করে পবিত্র কোরআনুল কারিম দুনিয়ার জমিনে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছানোর চাকরিটা, কোরআন নিয়ে ব্যস্ত থাকার চাকরিটা আমি জিব্রাইলরে দিলাম, জিব্রাইল দরখাস্ত দেয় নাই, বিনা দরখাস্তে আমি কোরআন নিয়ে ব্যস্ত থাকার চাকরি দিয়ে আমি তোমাদের উপর জিব্রাইলের দাম বাড়িয়ে দিলাম। তাহলে কোরআন নিয়ে ব্যস্ত যারা থাকে তারাই দামি,
খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকে তারাই দামি হয়। তো আমাদের মেয়েরা এতদিন অবহেলিতা ছিল, ওদেরকে অবহেলার জাল থেকে তুলে এদেরকে দামি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় আল করিম একাডেমি দান করলেন। মুফতি আব্দুল মুমিনের প্রচেষ্টায় আল্লাহ মুফতি সাহেব সহ প্রতিষ্ঠানকে কবুল করে নেন, আমিন। মহতরম হাজিরিন, বিরক্ত হন আপনারা? এবার আসুন, এই পবিত্র কোরআন মেয়েরা এখানে শিখবে, এবং আমি শুনলাম মুফতি সাহেবের ভবিষ্যৎ পরিকল্পনা তিনি শুধু মেয়েদের না, কারণ ওই যে বলেছি মেয়ে হলো জাতির অর্ধেক আর ছেলে হলো জাতির অপর অর্ধেক, দুয়ে মিলে পূর্ণ হয়, এজন্য মুফতি সাহেবের মাথায় কাজ করতেছে শুধু আমি মেয়েদেরকেই পড়াবো না, এখানে ভিন্ন একটা ভবন নিয়ে ওখানে ছেলেদেরকেও কোরআন পড়াবার ব্যবস্থা করব, এমন একটা চিন্তা চেতনা মুফতি আব্দুল মুমিনের মাথায় ঘুরপাক খাচ্ছে, যাতে ছেলেদেরকেও দামি বানানো যায়, মেয়েদেরকেও দামি বানানো যায়, কোরআন নিয়ে ব্যস্ত থাকার কাজে এদেরকে জড়িত করা যায়। আল্লাহ তাআলা মুফতি সাহেবের হায়াতে বরকত দান করুক। শোনেন, এই ছেলে আর মেয়ে এরা যখন কোরআন পড়বে তাহলে বেলেম হবে, আল্লাহর কোরআনের হাফেজ হবে, সহি তিলাওয়াতকারী হবে, কি লাভ হবে? সারা রাত বলেও শেষ করা সম্ভব হবে না। সংক্ষেপে একটু বলি, যেহেতু আলিফ লাম মিম থেকে একটু তেলাওয়াত করছি, ওদিকেও কিছু কথা বলতে হবে। আমার বাইরে বাবা জিরাত হযরতে আলুসি রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক বিরচিত তাফসীর রুউল মানি জগৎ বিখ্যাত তাফসীরের প্রামাণ্য কিতাব, এই তাফসীর রুউল মানিতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেফারেন্সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উদ্ধৃত হয়েছে। জান্নাতের মধ্যে একজন হাফেজে কোরআন তালেবে এলেম, একজন আলেম জান্নাতের ভিআইপি রুমের মধ্যে যখন ঢুকবে, জান্নাতের বিলাসবহুল অবস্থান দেখে প্রথমত নিজের কাছে খুব ভালো লাগবে, ঘুরে ঘুরে সম্পূর্ণ জান্নাত প্রদক্ষিণ করার পরে তার মনটা ছোট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও তালেবে এলেম হাফেজে কোরআন, এমন অপূর্ব শোভাবর্ধনীয় জান্নাত তোমারে দিলাম, তোমার মনটা খারাপ কেন? আল্লাহ সব জানেন বুঝেন, তারপরেও জিজ্ঞেস করেন তোমার মন খারাপ কেন, কি অপূরণ হলো? তালেবে এলেম বলবে, আল্লাহ আমি সুখ সামগ্রীর যত সব উপকরণ চিন্তাও করি নাই, তার চেয়েও অনেক বেশি এখানে বিদ্যমান দেখি, তারপরেও আমার মন খারাপ হলো, গোটা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমার মাকেও পেলাম না, বাবাকেও পেলাম না, মনে হয় আমার মা আর বাবা দোজকের আগুনে জ্বলে, আমি নিমক হারামের মতো মা বাবারে দোজকের আগুনে নিমজ্জিত রাখিয়া তোমার জান্নাতে থাকবো না। আল্লাহ আমার মা বাবা কই, জাহান্নামে থাকলে তাদের উঠিয়া আনো, জান্নাত দাও, নইলে তোমার জান্নাতের কপালে লাথি মেরে আমিও জাহান্নামে মা বাবার পাশে গিয়ে দাঁড়াবো, মা বাবারে জাহান্নামে রাইখা আমি তোমার জান্নাতে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক বলবেন, ও হাফেজ, ও তালেবে ইলম, শুন এই কত এসে যাইতাম সাইডে, তাকে এই আটকান্য সময়ের মধ্যে কথা করতে হবে, মানে জোর করে হাঁটাইছেন কোন দিক থেকে কোন দিক কমু, একটা কথা কইতে হইলে কথার পয়েন্ট নিয়ে গুছাই তো একটু সময় অত লাগে, ইনশাল্লাহ কমু আর কি, তবে সবই ভাঙ্গা ভঙ্গ হইব, এই জন্য গলাও ভাঙ্গা পরিবেশও ভাঙ্গা, আমি স্টেজে আইতে চাই না, জোর করে আনছেন।
আলহামদুলিল্লাহ, কারণ বলার মানুষের ওয়াজ আমি কম শুনাই নাই, সারা বাংলাদেশে ওয়াজ যা শুনাইছি ওগুলি যদি এক পাশে রাখি আর বলা থানার মানুষের যা ওয়াজ শুনাইছি, শুধু বলার মানুষের যা শুনাইছি ওগুলি আরেক পাশে রাখি, তা ইনশাল্লাহ বলার মানুষের বেশি শুনাইছি আমি, কারণ আমার বাড়ি বলা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের কোনো জেলা বাকি নেই, আল্লাহর বন্দারা মহব্বত করে ডাকে সারা বাংলাদেশে যাই কথা বলি, কিন্তু তারপরেও সারা বাংলাদেশের তুলনায় বলার মানুষ ওয়াজ বেশি শুনেছে। আর কত শোনাবো আমার ওয়াজ সবার মুখস্থ, সংক্ষেপ করতে আসছি ইনশাল্লাহ, কথাই কয়েক মিনিটে আমি সাইরা দিই। তা আমি কোন কথা বলতেছিলাম মনে আছে তো? মা বাবা, এই আপনার কথার মধ্যে আইতে আসি, দাদা না দিলে কিন্তু এতক্ষণে আরও আগাইতাম কথা, হেইডাই দূরছি এইটা, কারণ আমার মাথা আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আল্লাহ পাক বলবেন, এ তালবেলেম, হেই তোর বাপে দোজোগে না রে, তোর বাপে বেহেশ দে, কয় কই তুই পাই না কা, কয় তোর বাপের মূর্খ মানুষ, আমল তত মজবুত না, এই জন্য তার জান্নাতও মজবুত না, তুই আলেম মানুষ, তোর আমলও মজবুত, তোর জান্নাতও মজবুত, সুবহানাল্লাহ কয় না। তখন তালেব এলেমে বলবে, ও আল্লাহ, মা বাবা খাইয়া না খাইয়া আমারে আল করিম একাডেমিতে পাঠাইয়া তোমার কোরআন শিকার ব্যবস্থা করছে, যার কারণে বিএইপি জান্নাত পাইলাম, আর আমার সেই মা বাবা ছোট্ট জান্নাতে থাকবে তা আমি মানিয়া নিব না, আমার চেয়েও বড় জান্নাত দিতে হবে, নইলে আমি তোমার জান্নাতে থাকবো না। আল্লাহ পাক বলবেন, আমার কোরআন যখন তোর দিলের মধ্যে, তোর দাম আমি আল্লাহর কাছে এত বেশি, আমি তোর সুপারিশকে উপেক্ষা করতে পারি না, সেকেন্ডের মধ্যে তোর বাবার জান্নাতটাও তোর জান্নাতের চেয়ে বড় বানিয়ে দেব। তো মাদ্রাসা এখানে হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনারা খুশি না বেজার, হাটকে আটকে খুশি না সত্য সত্য খুশি? কার কার বিশ্বাস আছে একটা তকবীর দেন দেখি, না রে তকবীর, মাশা আল্লাহ, আল্লাহ কবুল করুক। আসেন, ওই যে আলিফ লাম মিম কইছিলাম, এদিকার যাইতারুম না, কারণ এই সময় হইব না, বুঝছি হুজুর সাউন্ড দেওয়াতে যে হুজুরের সময় অনেকটা গণাইয়া গেছে, ইনশাআল্লাহ বাচ্চা থাকলে আবার ওই কোনো মাহফিলে যদি আশেপাশে হয় তো আমরা মনে করিয়ে দেন হুজুর সেদিন আলিফ লাম মিম রয়ে গেছে, তো সেই দিন চেষ্টা করবো, আজকার ওদিক ঢুকবো না, কারণ ঢোকার সুযোগ হইব না, আমরা ডন দাওয়াত দাঁড়িয়ে হয়নি আমার, আর কথা কইেন না আলহামদুলিল্লাহ। আসেন সামনে চলি, আল্লাহ আল্লাহ, একটা মজার কথা শোনেন, শুনে আনন্দ পাইবেন, মজা পাইবেন, সেটা হলো হযরত রাবেয়া বসরি, নাম শোনেন না আপনারা? এই রাবেয়া বসরি উনি এশরাক